এই আসি। আচ্ছা, আমরা তো আসলে সেকশন বি করবো, নাকি আমরা সেকশন বি শুরু করেছিলাম, নাকি এই পেপারটাই শেষ? না না স্যার, আপনি স্যার হোমওয়ার্ক দিছিলেন 6E 7, অল 8BCD 9। ও হো, বাই দ্য ওয়ে, আমি যে বারবার বলি যে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেটা তো খোলাই হয় না। আচ্ছা, হ্যাঁ, এটাও তাহলে খুলে। এখনই মেসেঞ্জারে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা থাকলা, যে হোমওয়ার্ক দিছিলেন তো 6E 7 অল 8BCD 9 অল। হ্যাঁ মনে আছে মনে আছে। আচ্ছা না, আমরা ক্লাসটা করি। আচ্ছা, আমাদের এই 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 কোশ্চেন পেলে আর কি কি করা বাকি আছে? ওই যে এটা না হোমওয়ার্ক দিছিলেন কোশ্চেনটা না করাই কিছু এই পেপারে? হ্যাঁ, 7টা তো আমি করাই দিছিলাম, মানে হোমওয়ার্ক দিছিলাম। নাম্বার 8টা মনে হয় আমি আমি কি করতে এইট বলছে স্যার না? আপনি এ করাই দিছিলেন, বি এইট করাই দিছিলেন স্যার, BCD পরে বাসায় করতে বলছিলেন, তাহলে নাইন তো পেপার শেষ, নাইনটা পুরাটাই। আজকে আমরা একটা হ্যাঁ, পেপার তো একটু ফোর করি করছি, তাহলে। দেন প্রিন্ট করবো তাহলে। নাম্বার 20 এসে পেপারটা, 19 2020 আবার 19 কেন? 20 20 19 এসেছে টা শেষ স্যার, 19 তো শেষ করছিলাম, এবি 19 টা বাকি ছিল তো অল ব্যাচেস ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ও ইয়েস, ইউ পেপার আর ফোর রাইট, টু ইয়েস ইয়েস, ওকে ইউ আর রাইট। হ্যাঁ, আই এম রং, আই এম রং। স্যার, ওয়াই আর ইউ রং? কারণ আমি কালার্ড, হ্যাঁ হ্যাঁ, মানে আমার গায়ে অনেক কালারফুল গেঞ্জি আছে এখন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রং, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন বলছিল বুঝছো, যে ভাই জানেন আমার ভাই তো সেই একদম আস্থা রংবাজ। রংবাজ মানে ওই যে ভাই ওই আর্ট, মানে আর্ট কলেজে পড়ে, আর্ট কলেজে পড়ে। ও আচ্ছা, আপনাদের কালচারাল ফাংশন কেমন হলো? ফালতু না মোটামুটি হয়েছে, বাচ্চা কাচ্চারা ভালোই বেশ পারফর্ম করেছে। ওই জায়গাতে চাল গাছ ওই আমাদের গা, না এইসব করেনি, বেশ ম্যাচিওরড। এগুলো তো মনে করো মুন্নিরা করতো, তো ওরা এগুলো করেনি আর কি, আমি বেশি জীবনে ভালো ভালো কাজ করি না ম্যাচিওরড। স্যার। স্যার পেপার দিছি, কখনো কালচারাল ফাংশন করো নাই? করছি, বাট মানে অডিয়েন্স তালি মানে তালি কি দিছো, মানে পার্ট, মানে নো মানে পার্টিসিপেশন? ক্রল স্যার কি এরা? কোথায় কি কল, কে কাকে কল দিল? মানে আপনি কি বলতেছেন তাই বুঝতেছি না আমি, দ্যাটস ও ওয়াট আই'ম বুঝাতো আস্কিং। না, না বুঝলে চলবে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমরা এখানে একটু কনসেন্ট্রেট করে দেখো তো, আচ্ছা কেমিস্ট্রি পেপার ফোর, কেমিস্ট্রি পেপার ফোরে আমাদের এই সেকশনটা। আচ্ছা, আমরা যখন ইলেক্ট্রোলাইসিস নিয়ে কথা বলেছিলাম, এটা মনে হয় অক্টোবর নভেম্বর 9, না মে জুন 20 এর কোন একটা পেপার সলভ করার সময় আমি বলেছিলাম মেবি। তো দেখো মনে করে দেখো, তো আমরা হ্যাঁ 19/20 এর কোন পেপারে আমি ওখানে ইন ডিটেলস বলেছিলাম অ্যাবাউট ইলেকট্রোলাইসিস। আচ্ছা, তো এখানে হ্যাঁ এই কোয়েশ্চনটা সলভ করার সময় আমি কিছু কিছু রিভিশন দিব, এবং ট্রিক্সটা আবারও সেম, সবাই শুধু মন দিয়ে শোনো, স্যার, তেমন কিছু লিখতে হবে না, শোনো ভিডিওটা আবার যখন। হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমাদের মক শুরু হয়ে যাবে, সো মেবি একটা এক্সট্রা ক্লাস লাগবে না। আচ্ছা, তো ভিডিওটা আবার যখন দেখবা তখন এটা করবা, কি বলে এই, তখন খাতায় লিখবা বা কোশ্চেন পেপারে লিখবা। এখন মন দিয়ে শোনো, খুবই মন দিয়ে শোনো। আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে দেখো কি কেমন করা আছেন? হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো, আ স্টুডেন্ট ইনভেস্টিগেটস টু ডিফারেন্ট অ্যাকোয়াস ইলেক্ট্রোলাইসিস ইউজিং দ্য অ্যাপারেটাস শোন। আচ্ছা, এখানে অ্যানোড, তো অ্যানোডটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, ক্যাথোডটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, আর ইলেকট্রোলাইটটা হচ্ছে অ্যাকোয়াস। আচ্ছা অ্যাকোয়াস মানে কি বলতো? অ্যাকোয়াস মানে হচ্ছে এখানে কি আছে, পানি আছে, ওয়াটার ইজ প্রেজেন্ট, তাই না? আচ্ছা এখন সেই অ্যাকোয়াস ইলেকট্রোলাইটটা যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হয়, আচ্ছা তো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে
তো সালফিউরিক অ্যাসিড মানে তো H2SO4 আচ্ছা মাশরাফ তুমি কি ওই যে ডিসেবল নেম অফ মানে অ্যানোডর সেটা করতে পারবে আমি পারব কে স্ক্রিনটা শেয়ার করে ও পারবে সেটা বেসিক্যালি হোস্টটা পারবে না হোস্ট তো আর শেয়ার করছে না আচ্ছা আওয়াজ চলে গেছে ও আমি আদার পিপল অ্যানোশন করতে পারবে ওইটাই আমি বন্ধ করে দিচ্ছি তাই বলি কি ব্যাপার আচ্ছা তো H2SO4 যদি থেকে আমরা কি কি আয়ন্স পাবো দেখো H2SO4 এখানে H2 মানে দুইটা হাইড্রোজেন আয়ন আমরা পাবো আর SO4 SO4 থেকে আমরা পাবো সালফেট আয়ন SO4 2 মাইনাস আর যেহেতু অ্যাকোয়াস তার মানে এখানে ওয়াটারও ব্রেকডাউন হবে ওয়াটারও আছে ওয়াটারও ব্রেকডাউন হবে water breakdown h plus OH minus h plus and OH minus OH minus এই দুটো আমরা আয়ন পাচ্ছি এখন অ্যানোড আর ক্যাথোডের প্রোডাক্ট কি হবে দেখো তো এখানে দেখো অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন বলতে কে কে আছে দেখো নেগেটিভ আয়ন বলতে আছে সালফেট আর হাইড্রোক্সাইড আমরা জানি যে অনেক বড় বড় আয়ন যেমন সালফেট আমি সারি লিখে দিই এটা খুব ইম্পর্টেন্ট নাইট্রেট সালফেট ফসফেট তারপর কার্বনেট এই আয়ন্স গুলো কিন্তু কখনো নিউট্রালাইজ মানে হয় না এরা এরা কখনো নিউট্রাল হয় না এরা কখনো ডিসচার্জ হয় না এরা ছাড়া আর বাকি যে নেগেটিভ আয়ন্স আছে ওরা ডিসচার্জ হইলেই হতেও পারে মানে হবেই বলছি না হতেও তো পারে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এখানে সালফেট আছে যে নিউট্রাল হবে না তাহলে আর বাকি থাকে হাইড্রোক্সাইড তাহলে এখানে হাইড্রোক্সাইড মানে অ্যানায়ন হাইড্রোক্সাইড এখানে নিউট্রাল হবে আর হাইড্রোক্সাইড নিউট্রালাইজেশন ইকুয়েশনটা মনে আছে কি শিখাইছিলাম -4e- হ্যাঁ আমরা কি অবজারভেশন দেখবো মেইনলি আচ্ছা ইলেকট্রন তো আর দেখা যাবে না আচ্ছা পানি মানে ওয়াটার ওয়াটার তো প্রোডিউস হয়ে ওখানেই থাকবে তাহলে তুমি এক্সট্রা কিছু দেখবে না তুমি দেখবে যে অক্সিজেন গ্যাস সেখানে মানে অক্সিজেনের বাবল সেখানে দেখা যাচ্ছে অক্সিজেন বাবল হ্যাঁ অক্সিজেন বাবল করতে গেলে কি অক্সিজেন টেস্ট বলে দিবে না তোমাকে তোমাকে জাস্ট অবজারভেশন লিখতে হবে আচ্ছা তো অ্যানোডে তাহলে আমরা দেখব অক্সিজেনের বাবলস ঠিক অক্সিজেনের বাবলসও কিন্তু আমরা দেখব না আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম মনে করে দেখো যে অক্সিজেন খুব বাজে একটা জিনিস ও যাকে সামনে পায় তার সাথে সে কি করে রিঅ্যাকশন করে মনে আছে ওই জি ওই যে এক্সট্রাকশন পাওয়ার সময় আমি বলছিলাম হ্যাঁ জি স্যার হ্যাঁ বলছিলেন তো দেখো এখানে অ্যানোড আর ক্যাথোড তৈরি কি দিয়ে অ্যানোড বা ক্যাথোড যাই বলো তৈরি কি দিয়ে কার্বন দিয়ে হ্যাঁ তো অ্যানোডে তো তাহলে অক্সিজেন তৈরি হবে তাহলে সে অক্সিজেনটা কি কার্বনের সাথে রিঅ্যাকশন করবে না অ্যানোডে কার্বনের সাথে অবশ্যই করবে জি স্যার অবশ্যই রিঅ্যাকশন করবে তাহলে কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে নেম অফ দা প্রোডাক্ট আমরা বলবো হ্যাঁ নেম অফ দা প্রোডাক্ট আমরা তাহলে আলটিমেটলি আমরা কি বলবো এখানে যে আলটিমেটলি কি তৈরি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড কি হবে তা তো বলাই আছে কারণ অ্যানোডে যাবে সরি মানে ক্যাথোডে কি আছে
হবে তো বলাই আছে, কারণ ক্যাথোড হবে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, তো এখানে পজিটিভ পজিটিভ আয়ন বলতে তো শুধু হাইড্রোজেনই আছে আর তো কিছু নাই, হাইড্রোজেন আছে জি স্যার আর কিছু নাই। হ্যাঁ আচ্ছা লিখেনি তাহলে এইটা হচ্ছে এই এই এখন লেখা দরকার নেই, এখন জাস্ট শোনো পরে পরে ভিডিও দেখে আবার সলভ করবা আর লিখবা। রুবায়েতদের স্কুল থেকে কি পেপার ফোর কি রাখতেছে না একে সরাই দিছে স্যার আমাদের? হ্যাঁ স্যার অবভিয়াসলি রাখছে পেপার ফোর। হ্যাঁ অলমোস্ট অনেক স্কুলে রাখছে, কিন্তু কিছু কিছু স্কুলে আবার বাদ দিছে, কিছু কিছু সব না। কেন? ওই অনেক মনে করছে পেপার ফোরটা হয়তো স্টুডেন্টের উপরে এক্সট্রা বার্ডেন হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি পেপার টু এর নলেজ দিয়ে তো পেপার ফোর করে। হ্যাঁ ডেফিনেটলি এটাই পেপার না। এবার তুমি আসো পরের কোশ্চেনটা, অ্যাকুয়াস কপার টু সালফেট। আচ্ছা কপার টু সালফেট কপার সালফেট, তাহলে কপার সালফেটে আমরা কি কি আনস পাবো? কপার সালফেট থেকে আমরা পাবো কপার টু প্লাস আর সালফেট ফোর টু মাইনাস। আর যেহেতু অ্যাকুয়াস মানে পানিও আছে, তাহলে এখান থেকে পাবো এইচ প্লাস আর ওএইচ মাইনাস। ওএইচ মাইনাস আবারও সেম থিং, দেখো দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড। নিউট্রালাইজ বা ডিসচার্জ কি হবে বলো, সালফেট না হাইড্রোক্সাইড? হাইড্রোক্সাইড। সো হাইড্রোক্সাইড উইল বি, হ্যাঁ হাইড্রোক্সাইড উইল বি নিউট্রালাইজড, তাই না? সালফেট তো হবে না, কারণ আমি তখনই বললাম যে বড় বড় আয়ন, বড় বড় ক্যাটায়ন যেগুলো, সরি বড় বড় অ্যানায়ন যেগুলো, সালফেট নাইট্রেট ফসফেট, এরা কখনোই ডিসচার্জ হয় না, হয় না। হ্যাঁ আচ্ছা এবার আসো কপার আর হাইড্রোজেন, এদের মধ্যে কি নিউট্রাল হবে? তুমি একটু একটু মনে করে দেখো, ইউজুয়ালি অ্যাকুয়াস সলিউশনে আমি বলেছিলাম, একটু মনে করে দেখো, ইউজুয়ালি অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোজেন আয়ন গুলো নিউট্রাল হয় বাই গেইনিং ইলেকট্রন। হ্যাঁ ইজিলি আমরা মেটালটা পাই না আর কি। হ্যাঁ কিন্তু যদি হাইড্রোজেনের সাথে, তুমি যদি দেখো যে হাইড্রোজেনের সাথে কপার আছে আর মার্কারি আছে আর সিলভার আছে আর গোল্ড আছে আর প্ল্যাটিনাম আছে, তখন হয় কি, তখন হাইড্রোজেনটা নিউট্রাল না হয়ে তখন এইগুলো নিউট্রাল হয়, কারণ ওদের মানে ওদের রিঅ্যাক্টিভিটি কম, এগুলো নিউট্রাল কম হাইড্রোজেন থেকে। হ্যাঁ কোনটা রিঅ্যাক্টিভিটি কম দিস স্যার বলো বলো মুন্নি, আমি বললাম যে ইউজুয়ালি অ্যাকুয়াস সলিউশনে ক্যাটায়ন হিসেবে, ক্যাটায়ন হিসেবে হাইড্রোজেনটাই নিউট্রাল হয় ডিসচার্জ হয়, এই যে ইকুয়েশনটা আমি দিয়ে দিয়েছি। কিন্তু যদি হাইড্রোজেনের সাথে কপার থাকে আর মার্কারি থাকে আর সিলভার থাকে আর গোল্ড থাকে আর প্ল্যাটিনাম থাকে, এরা যদি থাকে তখন সেখানে ওরাই নিউট্রাল হয়, তখন হাইড্রোজেন আর নিউট্রাল হয় না, ঠিক আছে কিনা? কারণ এরা হচ্ছে হাইড্রোজেন থেকে লেস রিঅ্যাকটিভ, এই জন্য এরা হচ্ছে হাইড্রোজেন থেকে কি বলো লেস রিঅ্যাকটিভ, এই জন্য। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে অ্যামাং কপার অ্যান্ড হাইড্রোজেন কে কে নিউট্রাল হবে? শুধুমাত্র কপার নিউট্রাল হবে, কপার নিউট্রাল হবে স্যার। আর কপার টু প্লাস আমরা জানি যে যারা পজিটিভ ওরা নিউট্রাল হওয়ার জন্য ইলেকট্রন গেইন করে, তার কপার 2 প্লাস প্লাস 2e মাইনাস দিস উইল গিভ কপার, তাহলে কপার 2 প্লাস হচ্ছে ক্যাটায়ন, ও যাবে ক্যাথোডে, তাহলে ক্যাথোডে আমরা অ্যাজ আ প্রোডাক্ট আমরা পাবো কপার, কপার জি স্যার অ্যাজ আ প্রোডাক্ট, তাহলে আমরা ক্যাথোডে কি পাচ্ছি বলো? কপার, কপার পাচ্ছি, কপার পাচ্ছি। আর অ্যানোডে আমরা কি পাচ্ছি? অ্যানোডে তো এই হাইড্রোক্সাইড যাবে, অ্যানায়ন যাবে, হাইড্রোক্সাইড আমি একটু আগে বললাম হাইড্রোক্সাইড নিউট্রাল হলে কি হবে, হাইড্রোক্সাইড নিউট্রাল হলে অক্সিজেন গ্যাস তৈরি হবে, অক্সিজেন গ্যাস, ওই অক্সিজেন তো আবার সেই কার্বনের সাথে রিঅ্যাকশন করবে, করে কি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, তৈরি হবে জি। তাহলে এখানে আবার লিখবো নেম অফ দা প্রোডাক্ট হচ্ছে, তুমি আবার লিখবা এখানে
কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ অ্যানোডে অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেকগুলো কালার অপশন আছে তোমার, যেটা খুশি তুমি দিতে পারো। কেউ কেউ বলে কপার, হ্যাঁ কেউ কেউ বলে কপার দেখতে পিঙ্ক, কেউ কেউ বলে কপার দেখতে ব্রাউন, কেউ কেউ বলে কপার দেখতে রেড ব্রাউন, একটা বললেই হয়েছে। তাহলে ক্যাথোডে তুমি বলবা যে উই উইল গেট, বা তুমি শুধু লিখবা যে পিঙ্ক সলিড বা ব্রাউন সলিড বা রেড ব্রাউন সলিড, এটা বললেই হয়েছে। এই কপারের কালার গুলো কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা হাইড্রোজেন গ্যাসের টেস্ট কি বলো? টেকিং আ লাইটেড প্লেন python speed sir thinking right as observation is it makes a squeaky pop sound ha mane tumi jokhon hydrogen gas er mukhe tumi jodi kono match er kathi jalay tapa dhoro okhane potash kore sound hoye oi flame ta almost nibhe jawar moto hoye jabe squeaky pop test ha ha tomader ki ami test blows out the flame with a squeaky pop sound বলছি আমি তোমাদেরকে ল্যাবে টেস্ট দেখাইছি না, এটা ঢাকায় থাকা অবস্থায় আমি স্যার দেখি নাই, আমি ভুলে গেছি মনে স্যার, আমি জীবনে দেখি নাই। যা কিভাবে হবে, স্কুলে দেখছি, স্কুলে দেখে স্যার কি আমাদের, বাট আপনার কাছে দেখি নাই। আচ্ছা বাট আইডিয়া আছে যে কি হয়। আচ্ছা তাহলে এটা এটার আনসার হবে, এটার আমরা বলবো যে টেস্ট হচ্ছে hold a lighted splint, মানে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরো, hold a lighted splint, observation আমরা লিখবো the flame goes off with a squeaky pop sound, squeaky, the flame goes off with a squeaky pop sound, goes off বলতে almost মানে হয় পুরোপুরি নিভে যাবে আর না হয় একদম নিভে যাবে, সেটা কি বলতে হবে আমাদের? আচ্ছা আমাদের বাংলাদেশে একজন ব্যাটসম্যান আছে না সৌম্য সরকার, তোমরা তো জানো যে সৌম্য সরকারের যে ওয়াইফ সে আমার স্টুডেন্ট। হ্যাঁ অবশ্যই স্যার, আজ থেকে এই যে আব্দুল্লাহ সামি জানি। আপনার ফেম তো সেই 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 স্যার ইউ আর ওল্ড, আহা কি করবো বলো, ভাগনা না ভাতি জানা কি জানো হয় বোনের ছেলে, আচ্ছা হ্যাঁ সেই অবস্থা বুঝছো। আচ্ছা এবার দেখো এই যে এই কোশ্চেনটা, নেম দ্য গ্যাস দ্যাট রিলাইটস আ গ্লোয়িং স্প্লিন্ট, অক্সিজেন। আচ্ছা রিলাইটস আ গ্লোয়িং স্প্লিন্ট মানে হচ্ছে নিভে যাওয়া আগুনকে আবার জ্বালায় দেয়, এরকম একটা গ্যাসের নাম হচ্ছে কি, অক্সিজেন গ্যাস একটাই আছে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস, অক্সিজেন নিভে যাওয়া আগুনকে আবার জ্বালায় দেয়, এটা এই এই পার্টটা এই এই কোশ্চেনটা মেমোরাইজ, নিভে যাওয়া আগুনকে আবার জ্বালায় দেয় সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। আচ্ছা student investigates the rate of decomposition of four nitrates, acha ami ektu bole rakhi nitrate NO3, nitrate ke jodi heat deya hoy tale nitrate ta bhenge sekhane oxygen gas amaderke dey, nitrogen dioxide amaderke dey, bla bla onek kichu dey, eto jai hok amader ekhan theke etuk janlei hobe। acha
তো এখন বলেছে যে এখানে এই অ্যামাউন্ট অফ হিট তুমি যেটা সাপ্লাই করছো সেই অ্যামাউন্ট অফ হিটটা যেন কনস্ট্যান্ট হয়, মানে হিটের রেটটা যেন কম বেশি না হয়, সেইটা তুমি কিভাবে করে এনশিওর করবে এটাই তোমার কাছে এখন জানতে চেয়েছে। আচ্ছা তুমি যদি ভাবো যে হিটের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট হওয়া লাগবে, তো হিটের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট হওয়া লাগবে, তুমি এখানে হিট দিচ্ছ কি দিয়ে বলো তো? হিট দিচ্ছ বানসেন বার্নার দিয়ে। তাহলে তুমি এখানে বলতে পারো যে বানসেন বার্নারে আমরা গ্যাস সাপ্লাইটা কনস্ট্যান্ট রাখতে পারি, কারণ বানসেন বার্নার চলে কি দিয়ে? গ্যাস দিয়ে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা গ্যাস সাপ্লাইটা আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তাই তো নাকি? ইলেকট্রিক্যাল হিটার ইউজ করতে পারি না, ওটা তো আমরা কনস্ট্যান্ট রাখতে পারি না। ইলেকট্রিক্যাল হিটার দিয়ে এখানে তো নাও ভাঙতে পারে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল হিটার দিয়ে নাও ভাঙতে পারে। আচ্ছা এইটা গেল যে আমরা বানসেন বার্নারে গ্যাস সাপ্লাই সেম রাখবো। আচ্ছা আর কি কি করা যায় ধরো, তুমি কিভাবে বুঝতেছো যে এই তোমার কাছে আমি একটা ক্যান্ডেল লাইট দিলাম, তুমি কিভাবে বুঝতেছো যে এই ক্যান্ডেল লাইটটা থেকে সেম অ্যামাউন্ট অফ হিট আসতেছে? আচ্ছা হ্যাঁ, কি দেখে? ফ্লেম কে দেখে, তাই না? কি তাই তো? ফ্লেম কে দেখে? আগুন কে দেখে? যদি ফ্লেমের সাইজটা অনেক ছোট হয় তাহলে বুঝতে হবে কি যে হিট কমে গেছে। ফ্লেমের সাইজ যত বড় হবে আমাদের কাছে মনে হবে হিট তত বেশি, তাই না? তো এই জন্য আমরা এটাও এনশিওর করবো যে বানসেন বার্নারে ফ্লেমের সাইজটা যেন সেম থাকে, ফ্লেমের যে লেন্থটা বা সাইজটা ওটা যেন কি থাকে, সেম থাকে, ইনটেনসিটি যেন সেম থাকে। হ্যাঁ, যেমন যেমন গ্যাসের চুলা আমরা ফ্লেমের সাইজ কম বেশি করতে পারি না নবটাকে ঘুরিয়ে, পারি কি না? জি স্যার, করা যায়। আমি তো কিছু বলি নাই তোমাকে। আহা, চোরে চোরে মন পুলিশ পুলিশ। যে জিনিসটাকে তুমি কনস্ট্যান্ট রাখবা। কন্ট্রোল ভ্যারিয়েবল মানে কি? যে জিনিসটাকে তুমি কি রাখবা, কনস্ট্যান্ট রাখবা, মানে ওইটা চেঞ্জ করা যাবে না, ওইটা চেঞ্জ করলে বাকি কম্প্যারিজন ভালো হবে না, বাকি কম্প্যারিজন বলো কি হবে না, ভালো হবে না। তো এখন দেখো আমরা এখানে কি ইন্ডাস্ট্রি করতে চাই, আমরা চাচ্ছি যে মেটাল নাইট্রেট গুলো যে ভাঙবে তারা, মানে তাদের ভেঙে যাওয়ার টেন্ডেন্সিটা আমরা এখানে আর কি চাচ্ছি মেজার করতে। তো আমি একটা কথা বললাম শুরুতে যে নাইট্রেট গুলো যদি ভেঙে যায় তো ভাঙলে আমরা কি পাবো, অক্সিজেন গ্যাস পাবো, তাই না নাকি? তাহলে নাইট্রেট গুলো যত তাড়াতাড়ি ভাঙবে অক্সিজেন তত তাড়াতাড়ি তো রিলিজ হবে নাকি? আচ্ছা, তাহলে এই আমরা চাচ্ছি যে অক্সিজেন কত তাড়াতাড়ি রিলিজ হলো। তাহলে ব্যাপারটা যদি এমন হয় যে এক জায়গা থেকে অক্সিজেন রিলিজ হচ্ছে, মন দিয়ে শুনবা আমার এই কথাটা, এবার এক জায়গা থেকে অক্সিজেন রিলিজ হচ্ছে কিন্তু মানে অনেক কম অক্সিজেন, কিন্তু খুব দ্রুত রিলিজ হচ্ছে, মানে স্মল অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ রিলিজড বাট ভেরি ফাস্ট, কি ঠিক আছে কিনা? সো ফাস্ট। আর আরেকটা জায়গায় লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ রিলিজড বাট ভেরি স্লো, তাহলে এই দুইটা কি সেম হয়ে যাবে না? আমি কি ভালো কম্পারিজন করতে পারবো যে কোথায় অক্সিজেন, মানে কোথায় নাইট্রেট তাড়াতাড়ি ভাঙলো, কোথায় নাইট্রেট আস্তে আস্তে ভাঙলো, আমি কি এটা কম্পেয়ার করতে পারবো? আমি এজন্য শুরুতেই বলেছি মন দিয়ে শোনো, কোথাও অক্সিজেন কোন দিকে মন আছে? হ্যাঁ,
পিরিতে রাত আচ্ছা দেখো যাই হোক যেটা বলছি তো কোথাও নাইট্রেট কোথাও নাইট্রেট গুলা ভেঙে যাচ্ছে খুবই দ্রুত খুব ফাস্ট কিন্তু ওখানে অল্প কয়টা নাইট্রেট আছে তাহলে বলো তো অক্সিজেন রিলিজটা কি হবে মানে অ্যামাউন্ট অফ অক্সিজেন কি হবে তো কম হবে মানে মোটামুটি একটু হবে কারণটা কি ভাঙতেছে তো অনেক তাড়াতাড়ি হ্যাঁ হয়তো অ্যামাউন্টটা কম হয়তো অ্যামাউন্টটা কম কিন্তু ভাঙতেছে কি অনেক তাড়াতাড়ি দ্রুত অনেক অনেক তাড়াতাড়ি আচ্ছা আর আরেকটা জায়গায় ভাঙতেছে অনেক স্লোলি আচ্ছা আমি দাঁড়াও ধরো এখানে নাইট্রেট নাইট্রেট দুইটা এটা এক্স নাইট্রেট আর এখানে আছে ওয়াই নাইট্রেট ওয়াই নাইট্রেট আচ্ছা এক্স নাইট্রেট আচ্ছা ওয়াই নাইট্রেট আচ্ছা এখানে এক্স নাইট্রেট কম একটা কম আছে আচ্ছা ধরো এক্স নাইট্রেটটা খুব খুব দ্রুত ভেঙে যায় এক্স নাইট্রেট কি হয় খুবই দ্রুত ভেঙে যায় খুব তাড়াতাড়ি ভেঙে যায় তো ধরো এক সেকেন্ড ধরে হিট দেওয়ার পরপরই এক সেকেন্ড হিট দেওয়ার পরপরই এই এক্স নাইট্রেট থেকে তুমি একটা অক্সিজেন পাইছো ওই এক্স নাইট্রেট থেকে তুমি একটা অক্সিজেন পাইছো আচ্ছা কিন্তু ওয়াই নাইট্রেট ভাঙতে 2 সেকেন্ড সময় লাগে ওয়াই নাইট্রেট ভাঙতে কত সেকেন্ড টাইম লাগে বলো 2 সেকেন্ড টাইম লাগে হ্যাঁ আচ্ছা এখানে আমরা 2 সেকেন্ডে কয়টা অক্সিজেন পেয়েছি মানে আমরা 1 সেকেন্ডে মানে আমরা 1 সেকেন্ডে অক্সিজেন পেয়েছি এখানে কয়টা দুইটা স্যার কারণ এদের ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে আচ্ছা আমি কি এখানে 1 সেকেন্ডে কিছু পাবো নো স্যার না কারণ আমি কি বলেছি যে এদের ভাঙতে কত সেকেন্ড টাইম লাগে 2 সেকেন্ড 2 সেকেন্ড তো 1 সেকেন্ডে আমি কোনো অক্সিজেন পাইনি বাট ইন দা সেকেন্ড মোমেন্ট বা ইন দা নেক্সট সেকেন্ড আমি 3টা নাইট্রেট থেকে 3টা অক্সিজেন পাবো আচ্ছা তো ধরো তুমি যদি জাস্ট নাম্বার অফ অক্সিজেন কাউন্ট করো তাহলে তোমার কাছে মনে হবে না যে ওয়াই নাইট্রেটটা বেশি তাড়াতাড়ি ভেঙে গেছে কারণ ওয়াই নাইট্রেট থেকে আমি অনেক অক্সিজেন পেয়েছি এইটা তো তোমার কাছে মনে হবে না তাই তো মনে হবে কিন্তু আসলে কি ওয়াই নাইট্রেটটা তাড়াতাড়ি ভাঙছে না এক্স নাইট্রেটটা এই তাড়াতাড়ি ভাঙছে বলো এক্স নাইট্রেটটা স্যার তাড়াতাড়ি ভেঙেছে এক্স নাইট্রেটটা তাড়াতাড়ি ভাঙছে হ্যাঁ তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স নাইট্রেটটা তাড়াতাড়ি ভেঙে গেছে বাট তোমার কাছে মনে হচ্ছে ওয়াই নাইট্রেট তাড়াতাড়ি ভেঙে গেছে কারণ তুমি এখানে অক্সিজেন বেশি পেয়েছো এই জন্য এখানে আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে দ্য অ্যামাউন্ট অফ নাইট্রেট ইউ আর টেকিং নাম্বার অফ মোলস অফ নাইট্রেট ইউ আর টেকিং এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে তোমাকে প্রত্যেকটা কেসে সেম নাম্বার অফ নাইট্রেট নিতে হবে তাহলেই তুমি কম্প্যারিজনটা করতে পারবা কি ঠিক আছে কিনা জি তাহলে তুমি কম্প্যারিজনটা কি করতে পারবা পারবো কারণ কারণ তুমি যদি একটার ক্ষেত্রে কম নাও আরেকটার ক্ষেত্রে বেশি নাও তাহলে কিন্তু এখানে কম্প্যারিজনটা হচ্ছে না এই জন্য অবশ্যই তোমাকে নাম্বার অফ মোলস অফ নাইট্রেটটা সবার জন্য কন্ট্রোল রাখতে মানে সেম রাখতে হবে কনস্ট্যান্ট রাখতে হবে এটাই তুমি আনসার লিখবে এখন লেখা শেষ এখন তুমি এখানে তার আনসার লিখবে যে নাম্বার অফ মোলস অফ নাইট্রেট এটা আমরা অবশ্যই কনস্ট্যান্ট রাখবো কারণ দেখো আমাদের আমরা ইনভেস্টিগেট করছি যে নাইট্রেট গুলো কত তাড়াতাড়ি ভাঙতেছে তো স্বাভাবিক লজিক নাইট্রেট যত তাড়াতাড়ি ভাঙবে আমরা তত তাড়াতাড়ি অক্সিজেন পাবো গ্যাস পাবো তা আমি যদি অ্যামাউন্ট অফ নাইট্রেটটাই কম বেশি নেই তাহলে তো গ্যাসও কম বেশি রিলিজ হবে তাহলে কোথায় কে কত দ্রুত ভাঙতেছে এটা তখন তো বোঝা মুশকিল হয়ে যাবে এই জন্য সবার ক্ষেত্রে আমাকে সেম নাম্বার অফ নাইট্রেট আমাকে নিতে হবে ঠিক আছে কিনা জি স্যার মাথার মধ্যে গেছে আচ্ছা ওকে এটা তো জাস্ট তোমাকে এভারেজ ক্যালকুলেট করতে হবে এটাই
প্রত্যেকটার জন্য তোমাকে এভারেজ হিসাব করতে হবে। কোনো কোনো অ্যানোমালাস রিডিং সেখানে নেওয়া যাবে না। অ্যানোমালাস বলতে উল্টাপাল্টা, উল্টাপাল্টা মানে কি আমাদের এক্সপেরিমেন্টের সাথে মিলেই না। যেমন দেখো এখানে 300, এখানে 320, বাট এবার এটা আবার কত? 150। তা মিললো না তো এই তিনটা, তাহলে এটা নেওয়া যাবে না, এটা বাদ। BAD এটা ব্যাড, এদিন এটা বাদ। সো 1 এর কি 150 টা বাদ দিবে এক্সপেরিমেন্ট না ইউনাইটেড এর জন্য? না না তা কেন দিবা, এই এই তিনটা তো ক্লোজ মোটামুটি। তুমি করলে আমাকে বুঝি নাই, ঠিক আসলে তুমি এই টাইম গুলো দেখো, তার সাথে তুমি এইটা এখন কম্পেয়ার করো। হ্যাঁ লাইক কোনো মিল নাই, ইয়া নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। ওয়াসিক ক্লাসে আসে না ঠিক মতো, নিশ্চয়ই তোমার মধ্যে ওর ভূত ঢুকা দিয়ে গেছে। ভালোভাবে বুঝি, গন গন শেষ, সব শেষ। চিন্তা করো ডেসিমাল এই ওয়ার্ডটাকে যদি বাঙালিরা বাঙালি স্টাইলে বলে তাহলে কি ভয়ানক জিনিস হবে। কি বুঝলাম না, ডেসিমাল। হ্যাঁ ডেসিমাল, এমনি স্যার বাংলা কি বলে ডেসিমাল কে? দশমিক। দশমিক নাম মাছের ঘি না, দশমিক। হ্যাঁ বুঝছি স্যার, মুন্নি বলতেছে মাছের ঘি। তুমি কি বলছো যে আমার শোনায় সমস্যা? কোন মেটালটা সব থেকে বেশি তাড়াতাড়ি ভেঙে গেছে? টাইট্রেশনের কোশ্চেন, এটা আগে অনেকবার করাইছি টাইট্রেশনের কোশ্চেন কয়েকটা, এটা হোমওয়ার্ক, না পারলে তারপরে আমি আবার দিয়ে দিব। এখানে কি আছে? কপার, কপার টু কার্বনেট আর কার্বন। আচ্ছা 5 6 6 নাম্বারটা হোমওয়ার্ক, 6 নাম্বারটা হোমওয়ার্ক। স্যার কোনটা 6 নাম্বার? Number 3 homework, number 6 homework. 3, 6, Educate. আচ্ছা কালকে, কালকে সকাল 10টায় কি ক্লাস করতে পারবা এক্সট্রা?
নাকি কারো স্কুলের ক্লাস আছে? এই সামার ফিল বলো সে পারবো কালকে সকাল 10টা। হ্যাঁ হ্যাঁ দেখতে হবে একটু, স্যার একটু দাঁড়া, একটু ওয়েট করেন। আরে বাবা দাঁড়াও না। হ্যাঁ ভাষা বলো। আরে 10টায় নিতে পারবেন ক্লাস? আরে ওই তো 10:30টাই হবে। কালকে আমি নাম্বার 4 আর 5 নাম্বার 4 আর 5 করে ফেলব। ওকে আর 4 আর 5 করে ফেলব। আর তো তোমরা অবশ্যই 3 আর 6 এই দুটো হোমওয়ার্ক করে আমাকে আজকের মধ্যে জমা দিবা। আমি আমি আজকে নতুন অ্যাকাউন্ট খুলব, ওখানে সবাই অ্যাড হয়ে নিবা, ঠিক আছে? স্যার আপনি অ্যাড দিয়ে নাও আমাদের ক্যাম্প খুঁজে পাবো। আমি না আমি লিংক আমি আমি ওই আমি নিজেই নিজের গ্রুপে অ্যাড দিয়ে দিব, ওইখান থেকে সবাই অ্যাড রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে দিতে পারবো, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আজকে পেপার 4 এই পর্যন্তই, বাকি হোমওয়ার্কটা করো আর বাকিটা আমরা কালকে সকালে শেষ করে ফেলবো। ওকে আচ্ছা, ওল্ড নিউ ব্যাচের ক্লাস শুরু হবে ঠিক 10 মিনিট পরে। থ্যাংক ইউ এভরিওয়ান। 5:15 না 5:10 10 মিনিট পরে। আচ্ছা ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান।